বাচ্চা বিষয়ে না বললেই নয়, যেগুলো প্রশাসনিক অবস্থা, এখানে কোনো অফিসার আসতে চায় না। কেন আসতে চায় না সেটা আপনারা সবাই অবগত আছে। এখানে আমি এই চার মাস যাব, আজ চার মাস হলো, আমি চার মাস অনেক চেষ্টা করেছি, প্রত্যেকে অনেক অভিযোগ, এখানে তাদের মান সম্মান থাকে। এই যে আমাদের প্রতি তাদের দৃষ্টিকোণ, এটা খুবই খারাপ। এবং খুবই এই যে পেশাজীবী লোকরা আসতে চায় না, এখানে আঞ্চলিক কোনো কর্মকর্তা নাই, এখানে সিও নাই, এখানে ম্যাজিস্ট্রেট নাই, সচিবকে আমি কোনোভাবে, সে আসার পরে চলে যেতে চেয়েছে, আমি তাকে কোনোভাবে আমি রিকোয়েস্ট করে তাকে রাখা উচিত। তার প্রতি বিভিন্ন রকম কী বলব, ভয় ভীতি এইরকমও তাকে দেখানো হয়েছে। যাই হোক, আমি আপনাদের কাছে আমি অভিযোগ করতে চাই না। আমরা চাই আমরা পিছনের দিকে না তাকিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, যে তিক্ত বরিশালবাসীর অভিজ্ঞতা, আমরা সেইটা আর পুনরাবৃত্তি করতে চাই না। সবাইকে আমার আন্তরিকভাবে অনুরোধ, আপনারা যেখানে এসেছেন আমি আপনাদেরকে খুব সহযোগিতা চাই। আমি কাউকে অসম্মান করতে চাই না, আমি আপনাদেরকে সম্মানিত করতে চাই। কিন্তু মানুষের প্রতি যে দায়িত্ব, সহানুভূতি, একটা সমাজকে আমাদেরকে কীভাবে চলতে হয় সেইটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতার মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে চাই। আর বিশেষ কিছু বলবো না, আপনারা এসেছেন, আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থাকবেন আপনি সিটি কর্পোরেশনের সামনে, আপনারা এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে 10টা থেকে শুরু হবে এবং আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ থাকা উচিত। এইটা আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, এটা আমার পক্ষ থেকে না, সম্পূর্ণ নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা আসবেন, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানকে কী করবেন, সম্মানিত করবেন।